Sí. কাজু আর পেস্তা এই দুটো খুব ভালো করে ঘিয়েতে আগে ভেজে নেব। ঘি গরম হয়ে গেছে, আমি এবার কেটে রাখা এই বাদামগুলো ভেজে নিচ্ছি। আপনারা পারলে ভাজতেও পারেন, আবার কেউ আবার কাঁচাও দিতে পারেন, কিন্তু আমি এখানে একটা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যায় তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প অল্পই আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি প্রথমে কড়াটা নাপিয়ে নিয়েছি, বেশি গরম কড়াটা হলে এই লাচ্ছাগুলো সহজে পুড়ে যাবে, তাই জন্য আমি আগে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব ভালো করে, তারপর আমি ভেজে নেব। 250 গ্রামের ওপর আমি লাচ্ছা নিয়ে নিয়েছি, এই লাচ্ছাটা আমি গরম কড়াইতে দিয়ে দিচ্ছি, ওই ঘিয়ের ওপরেই দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চিনিটা নিজের ইচ্ছা মতো দেবেন, কারণ কেউ বেশি মিষ্টি খান কেউ কম মিষ্টি খান, আর এই চিনিটা দিলে তাড়াতাড়ি লালও হয়ে যাবে, তাই জন্য আমি চিনিটা ব্যবহার করছি। আর আরো সুস্বাদু করার জন্য আমি এখানে 10 টাকার একটু আমুল দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাতে বসাবো। কড়াটা আমি এবার চুলাতে বসিয়ে দিচ্ছি, এতক্ষণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, এবার আমি নাড়াচাড়া করব। কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে দেখুন, লাল লাল হয়ে যাচ্ছে, আর বারবার নাড়তে থাকবে না হলে নিচেতে পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে ভালো হবে না। নবাবী লাচ্ছা সিমুই দারুণ খেতে হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আস্তে আস্তে রংটা চেঞ্জ হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নেব। খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এই লাচ্ছাটা, এবার আমি নামিয়ে নেব। পুরো কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর নিশ্চয়ই এটা নবাবরা খেত, তাই জন্য নবাবি লাচ্ছা সিমুই নাম হয়েছে, আমি কিন্তু ঠিক জানি না। এক লিটার দুধ নিয়ে নিয়েছি, এই দুধটা আমি ফুটিয়ে ফুটিয়ে খানিকটা মেরে নিয়েছি, মেরে এবার আমি কড়াতে দিয়ে দেব। এই পুরো দুধটাই আমি দিয়ে দিচ্ছি। দুধটাকে আরো ঘন করার জন্য, আরো টেস্টি করার জন্য আমি খানিকটা আমুল দুধ মিশিয়ে দেবো। আর হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এইটা দিয়ে গোলালে দানা দানা থাকবে না, সুন্দরভাবে গুলবে। 5 চা চামচ চিনি নিয়ে নেব, এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে 5 চামচ চিনি নিয়ে নিচ্ছি। এখানে 4 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি, আপনারা কাস্টার্ড পাউডার যদি ঘরে না থাকে, কারণ অনেক সময় তো পাওয়া যায় না, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিতে পারেন, টেস্ট একই হবে, কোন রকম হেরফের হবে না। আমি এখানে কর্নফ্লাওয়ার বাদ দিয়ে কাস্টার্ড পাউডার পেয়েছি, তাই জন্য আমি কাস্টার্ড পাউডারটাই ব্যবহার করছি। আর আমি 4 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি।
এরকম হ্যান্ড মিক্সচার খুব ভালো করে গুলিয়ে নেব, দলা দলা রাখলে এই জিনিসটা ভালো হবে না। তার জন্য এই ধরনের একটা জিনিস নেবেন, খুন্তিতে বা চামচে ভালো করে গোলানো যাবে না। কি করছ রে? ওইটা কি? ওটা ধানে মেলার যন্ত্র? কি দিয়ে তৈরি করেছো গো বৌদি? কাঠ আর বাঁশ দিয়ে? সবকিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছে, এবার আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। অল্প আঁচে আমি এটা গরম করে নেব, ঘন করে নেব। ঘন ঘন নাড়তে হবে, নাড়লে নিচে বসে যাবে। আমার এই দুধটা কি সুন্দর কাস্টার্ড পাউডার দিতে জমে গেছে, কি ক্রিমি হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে। কি রে সুন্দর দেখতে হয়েছে সায়ন, কিরকম লাগছে? ভালো, ক্রিমের মতো লাগছে না? এটা গরম থাকাকালীনই তাড়াতাড়ি আমি একটু তৈরি করে নেব, নালে এটা বসে গেলে আর ভালোভাবে হবে না। ভেজে রাখা লাচ্ছাগুলো আমি প্রথমে একটা স্তর বানিয়ে নেব, খুব ঘন করবেন না, অল্প অল্প দিয়ে হালকা একটা স্তর বানিয়ে নেবেন। আর আমি এটা অনেকগুলো লেয়ার করব। প্রথমে আমি ছড়িয়ে নিচ্ছি, একবারে পাতলা লেয়ার করে নিয়েছি। এর উপর অল্প সামান্য আমি ক্রিম, দুধের ক্রিমটা আমি ছড়িয়ে দেব। এটা একটু মোটা করে দেবে, তবে খেতে ভালো লাগবে। এর উপর আবার আমি এই লাচ্ছাগুলো ছড়িয়ে দেব অল্প সামান্য, আবার তার উপর ক্রিম দেবো। আমি এরকম ভাবে তিন চারটে লেয়ার তৈরি করে নেব। বারবার বলছি, গরম থাকাকালীনই এই দুধের মিশ্রণটা দিয়ে দেবেন, না হলে বসে যাবে। একটু হালকা হাতে আমি সেট করে নেব। অল্প ভেজে রাখা লাচ্ছা শিমুইটা আমি দিয়ে দেব, খুব অল্প পরিমাণ দেব। হালকা হাতে চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে বসে। ভেজে রাখা বাদামগুলো ওপরেতে সুন্দরভাবে আমি ছড়িয়ে দেব, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। এতটা ক্রিম, এতটা শিমুই আছে, তাই জন্য এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এইটাতে আমি একটু সুন্দর করে সাজিয়ে নেব। তার জন্য একই ভাবে আমি লাচ্ছা শিমুইটা দিয়ে দেবো তলাতে। সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি বাদবাকি যেটা এক্সট্রা ছিল সেটা আমি সাজিয়ে নিয়েছি। আর এইটা আমার কমপ্লিট, এই দুটোই কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর হয়েছে। কেটে দেখাতে পারছি না, কারণ আমি এটা এখন ফ্রিজেতে রাখবো। আমি দু তিন ঘন্টা বাদে আমি কেটে আপনাদের সামনে দেখাবো কেমন হয়েছে। তিন ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করেছি নবাবী লাচ্ছা শিমুইটা, খুব সুন্দর সেট হয়েছে। কেটে এবার দেখাবো যে কেমন হয়েছে, কতটা সুন্দর লেয়ার পড়েছে।
সুন্দর লেয়ার পড়েছে দেখুন, আর এত সুন্দর জিনিসটা হয়েছে, আর ঠান্ডা ঠান্ডা দারুণ আপনারা সার্ভ করতে পারবেন। আমি তলা থেকে একটু দেখাচ্ছি, প্রথমটা একটু সমস্যা হয়েছিল তুলতে, দ্বিতীয়টা দেখুন কত সুন্দর আর কত স্পঞ্জি হয়েছে এই যে, আর খেতেও খুব সুস্বাদু। বারবার খেতে ইচ্ছে করবে, ভালো হয়েছে বৌদি, পুরো আইসক্রিমের মতো খেতে লাগছে না অনেকটা, এত সুন্দর খেতে লাগছে, খুব ভালো লাগছে, বিশাল মনে হচ্ছে সব করা শুরু থেকে খেয়ে নি চেঁচে পুচে, তাই তো সায়ন। তো বন্ধুরা, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সমস্ত ভাই বোনেদের আমার তরফ থেকে সবাই আনন্দে উৎসব কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই নবাবী লাচ্চা সিমাই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেনই, আর এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।